নীলামবাজারে ফুটপাথ জবরদখলকারী চক্র ফের বেলাগাম হয়ে উঠেছে। সার্কেল অফিসারের চোখ রাঙানো ইশার, বাজার এলাকায় প্রতিনিয়ত ট্রাফিক সমস্যা এবং পথচারীদের ভোগান্তি চরমে উঠেছে। সার্কেল অফিসার কিংবা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে জনভোগান্তি নিয়ে চূড়ান্ত উদাসীনতার অভিযোগ। জবরদখলের বিরুদ্ধে রহস্যজনক ভূমিকা সার্কেল অফিসার জনার্দন বাইপের, জেলা শাসকের হস্তক্ষেপ দাবি। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সবচেয়ে বড় বাজার হচ্ছে নীলামবাজার। এমনকি করিমগঞ্জ জেলা সদরের পরে জেলার মধ্যে সবচেয়ে বেশি জনসমাগম হয় এই নীলামবাজারে। নীলামবাজারে বুক চিরে রয়েছে আসাম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়ক। সড়কের উভয় পাশে সরকারি জায়গা অবৈধভাবে জবরদখল করার পাশাপাশি ফুটপাথ জুড়ে শত শত দোকান গৃহ নির্মাণ করে ফলের দোকান এবং নানা পসরার রমরমিয়ে ব্যবসা চলছে। দীর্ঘদিন ধরে ফুটপাতে অবৈধ জবরদখল করে দোকান গৃহ নির্মাণ করে তোলায় বাজারে ট্রাফিক সমস্যা মারাত্মক রূপ নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিগত দিনে একাংশ সংবাদ মাধ্যমে নীলামবাজারের জবরদখলে বেহাল চিত্র প্রকাশিত হওয়ার পর শেষ পর্যন্ত দীর্ঘ বিলম্বে হলেও গণদাবির ভিত্তিতে জবরদখল মুক্তের জন্য রণংদেহী মেজাজে দেখা গিয়েছিল নীলামবাজারের চক্রাধিকারীকে। বিশাল পুলিশ বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে নেমে তাৎক্ষণিকভাবে বাজারের বেশ কিছু অংশ দখলমুক্ত করেছিলেন সিও জনার্দন বাইপে। কিন্তু রহস্যজনকভাবে এই ঘটনার এক দুদিন পরেই দেখা যায় প্রশাসনিক কঠোরতা স্ফীত হয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, তবে কি ম্যানেজ ফর্মুলায় এইসব জবরদখল চলছে? আর নামকাওয়াস্তে উচ্ছেদ অভিযান ছিল লোক দেখানো মাত্র। ইদানিং ফের একবার দেখা গেল অসাধু চক্র বেপরোয়া হয়ে উঠেছে। আবারও সড়কের ফুটপাতে অবৈধ মালপত্র রেখে রাস্তা বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি করলেও স্থানীয় প্রশাসন কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করছে না। বিগত মাসখানেক আগে জবরদখলের বিরুদ্ধে সার্কেল অফিসারের কঠোর নির্দেশকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা নিজেদের মর্জি মাফিক ফুটপাতের উপর ফলমূল সহ নানা ধরনের ব্যবসার পসরা চালিয়ে যাচ্ছে। এছাড়া রাস্তার উপরে অবৈধভাবে শত শত বাইক পার্কিং সহ যত্রতত্র গাড়ি পার্কিং এর ফলে জাতীয় সড়কে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম লেগেই থাকে। এতে বিশেষ করে মুমূর্ষ রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্স দীর্ঘ সময় ট্রাফিক জ্যামের মধ্যে আটকা পড়তে হয়, যার ফলে বাজারের নিত্য পথযাত্রী, স্কুল কলেজ পড়ুয়া, সরকারি অফিস কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বিপাকে পড়েছেন। স্থায়ী সমাধান চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। জবরদখলের বিরুদ্ধে মন্তব্য রয়েছে করিমগঞ্জ জেলা বিজেপির যুব মোর্চার বলিষ্ঠ কর্মকর্তা স্থানীয় বাসিন্দা বাসব চক্রবর্তী, শুনে নেব। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ করিমগঞ্জের আমাদের নীলামবাজার বাজার এলাকায় ফুটপাতের উপর বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা দোকান পেতে বসে আছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার থাকাকালীন আমাদের বর্তমান সরকার আমাদের এই ফুটপাথগুলো বানিয়ে দিয়েছে, তার আগেকার দিনে এগুলো ছিল না। ফুটপাথগুলো বানিয়ে দেওয়া হয়েছে মানুষ চলাচল করার জন্য, যাতে বাজারে একটা গ্যাদারিং না হয়। কিন্তু বর্তমান সময় আমরা কী দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা এসে নিজের ব্যবসার ছোটো ছোটো দোকানগুলো পেতে এখান এই ফুটপাথগুলো দখল করে রেখেছে। তাতে বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে, মহিলাদের চলতে অসুবিধা হচ্ছে, সাধারণ মানুষের চলতে অসুবিধা হচ্ছে, স্কুলের ছাত্রছাত্রীদের আসা যাওয়া করতে অসুবিধা হচ্ছে। আমি বুঝতে পারছি না বিভাগীয় কর্তৃপক্ষ এই বিষয়ে নীরব কেন। বিগত দিনে আমরা একবার দেখেছিলাম আমাদের নীলামবাজারের পূর্ববর্তী সার্কেল অফিসার এখানে এসে অনেক দোকানদারকে তুলে দিয়েছিলেন। তার পরবর্তীতে বর্তমান সময়ে আবার একই অবস্থা। যারা দোকান পেতে বসে আছেন তাদের দৈনন্দিন দিনযাপনের ব্যাপারগুলো আমরা বুঝি, তাদের প্রতি আমাদের সেই সহানুভূতি রয়েছে। যদি প্রয়োজন হয় তাদের অন্য কোথাও শিফট করা হোক, কিন্তু এই নীলামবাজার এলাকার এই ফুটপাথগুলো ক্লিয়ার করা হোক। আজকে দিনের বেলা আমি দেখেছি একটা অ্যাম্বুলেন্স যেতে পারছিল না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের নীলামবাজার বাজারে জ্যাম লেগে যায়, অসুবিধার সম্মুখীন সাধারণ মানুষরা হচ্ছে। এই বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি অতিসত্বর এই নীলামবাজার বাজার এলাকার এই এই যে ফুটপাথ দখলকারীদের এখান থেকে সরানো না হয়, তাহলে আগামী দিনে নীলামবাজার অন্তত বাজারে আরও ভয়াবহ অবস্থা দাঁড়াবে। আমি বিভাগীয় কর্তৃপক্ষের এই নিষ্ক্রিয়তার বা এরা কেন চুপ করে বসে আছে তার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। অতিসত্বর
এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া দরকার? তাহলে স্থানীয় প্রশাসন তো মানে বলে গিয়েছিলেন যে যদি আবার এইভাবে দোকান বসানো যায় নিয়ে তাহলে আইনি ব্যবস্থা নেবেন, কিন্তু উনি তো কোনো ধরনের ব্যবস্থা নেই, সে বিষয়ে আপনি কি বলবেন? না, আমি সেই কথাই বলছি, বিগত দিনে আমরা দেখেছিলাম যে একবার ওদেরকে তুলে দেওয়া হয়েছিল, তার পরবর্তীতে বর্তমান সময়ে আবার এরা এসে এখানে দখল করে বসে আছে। আমি প্রশাসন এ ব্যাপারে আগে তৎপর ছিল, আমি সে কথা কোনোদিন ডিনাই করব না, কিন্তু বর্তমান সময়ে আমি যদি বলি এই এখন যে উনি যে ব্যবস্থা আইনি ব্যবস্থা নেবেন বলেছিলেন সেটা কেন নিলেন না? এই এই ব্যাপারটাই বলছি যে ওরা কেন এভাবে চুপ করে বসে আছে তার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। এখানে হয়তো কোনো বড় ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, মানে টাকা পয়সা কোনো লেনদেন হয়েছে, মানে এইভাবে কোনো কিছু আছে নাকি? আমার কাছে এরকম কোনো খবর নেই, তবে যদি এরকম হয় তাহলে এটা খুব নিন্দনীয়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর এ ব্যাপারে কোনো একটা পদক্ষেপ নেওয়ার খুব বেশি প্রয়োজন। অন্তত নীলামবাজার বাজারের এই যানজট, এই প্রতিদিনের যে অসুবিধার সম্মুখীন আম জনসাধারণকে হতে হচ্ছে, এ ব্যাপারে প্রশাসনকে তৎপর থাকার প্রয়োজন। আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি আশাবাদী আগামী দিনে এই সমস্যার সমাধান হয়ে যাবে। সংবাদ এই পর্যন্তই, পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।